খালি গলায় একের পর এক গান গেয়ে ভাইরাল অশোকনগরের অধ্যাপিকা। শ্যামা সঙ্গীত থেকে আধুনিক মানসী দেবী সুরের জাদুতে মজেছেন নেট নাগরিকেরা। অধ্যাপিকার খালি গলায় গান, আর সেই গানই এখন ভাইরাল নেট দুনিয়ায়। খালি গলায় গাওয়া গান, আর সেই গানেই মজেছেন নেট নাগরিকেরা। কখনো শ্যামাসঙ্গীত, আবার কখনো আধুনিক গান, কখনো বা কীর্তনাঙ্গিকের গান। তুমি আমার সকাল বেলায় সুর। বাড়িতে কাজের ফাঁকে কখনো পোষ্য বেড়াল ছানাকে কোলে তুলে নিয়ে তিনি গাইছেন বলতো আরশি তুমি মুখটি দেখে। বলতো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরি আজ বাঁধিনি, তবু বলতো রূপসীকে তোমার চোখে, বলতো আরশি তুমি মুক্তি দেখে। কখনো বা লতা মঙ্গেশকরের বিখ্যাত গান বুঝবে না, কেউ বুঝবে না, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, অন্ধকারের অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারি কথা, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের জোড়াপুকুর এলাকার বাসিন্দা অধ্যাপিকা মানসী ঘোষ দস্তিদার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে কর্মরত। তার সুরেলা কণ্ঠে কখনো মান্না দে, কখনো লতা মঙ্গেশকর জীবন্ত হয়ে ওঠেন। চোখের পাতা ছুঁয়ো না উগো বৃষ্টি, আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে তার বিরহে কেমন করে কেঁদেছি। বয়স প্রায় 53 বছর, কিন্তু সুরের জাদুতে মাতিয়ে দিয়েছেন সকলকে। বর্তমানে মোবাইলে মোবাইলেই ঘুরছে তার সেই সব গান। রবীন্দ্রভারতী থেকে সঙ্গীত নিয়ে পড়াশুনো, গত প্রায় 45 বছর ধরে সঙ্গীত চর্চা করছেন তিনি। সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমের পাশাপাশি বিদেশেও সমাদৃত হয়েছে তার গান, তবে সেসব অনুষ্ঠান বা গান বাদ্যযন্ত্রের সাথে। হঠাৎই কিছুদিন আগে খালি গলায় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, সেই গান মন জয় করে নেয় নেট নাগরিকদের। কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা, ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই গান। দর্শকদের প্রশংসা পেয়ে স্বভাবতই খুশি মানসী দেবী। বর্তমান প্রজন্মের কাছে তার আবেদন কোনো অজুহাত নয়, সব কাজ সামলেও সঙ্গীত চর্চা করা সম্ভব। তিনি আরও বলেন, আমার কোনো জাদু না, এটা গড গিফটেড। আবারও আগেও বলেছেন, ছোটো থেকেই গান শুনে, মানে আমার প্রথম গান ছিল যদি কাগজে লেখলাম কাগজ ছিঁড়ে যাবে, মান্নাদের এই গানখানি আমাকে ভীষণভাবে টানলো। ওই গানটাই খালি গলায় গাইতাম, আর আমাদের বাড়িতে গরু ছিল, গরুকে বিচুলি মেখে খাওয়াতে খাওয়াতে গান গাইতাম, বিচুলি কাটতে কাটতে গান গাইতাম, ঘুটে দিয়ে গোবর দিতে দিতেও আমরা গান গাইতাম, এইভাবে গান আর কি ছিলই। তারপরে হঠাৎ করে পাড়ায় একটা পুজো প্যান্ডেলে হয় না যে মাইক থাকে, এখন অঞ্জলি হবে আসুন, সেই মাইকে আমাদের পাশের বাড়ি পারুদি ছিলেন, পার্বতী দত্ত, পার্বতীর প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ যে পার্বতী নিজে খুব কালচার ছিলেন, উনি নাটক করতেন, নাচ করতেন। পার্বতী শুনবে কিনা আমি জানি না, পার্বতী ওই গরু ঘরে গান শুনতে পেতেন, তা রিঙ্কু তুই আজকে করতো একটুখানি, মানে পাড়ার বাচ্চা, হ্যাঁ গোয়ালঘরে গান গাইতো পার্বতীর ঘরটা বাড়িটা পাশেই, তখন বললো বাহ রিঙ্কু তুই তো ভালো গাস, ওই তখন ওই ক্লাব ঘরের মধ্যে আমাদের বাচ্চাদের নিয়ে পারুদিন গান ঠান করাতেন। তখন আমার মনে আছে প্রথম গান পুজোর পরেই ভাই ফোটা, সেই ভাই ফোটার ভাইয়ের কপালে দিলাম ফোটা, সেই গান শুনে মাইকে সব পাড়ার লোক চলে এলেন, মানে এই শুরু। তারপরে শেখা শুরু করলাম আমাদের অশোকনগরের শ্রীমতী রিনার সেনগুপ্ত,
রীনাদের কাছে ভীষণ যত্ন করে শেখা। ব্যাস ওই শুরুটা তো খুব ভালো হয়েছে বলে এতদূর আর কি আসতে পেরেছি। অধ্যাপিকার গান ভাইরাল হয়েছে, আনন্দিত ছাত্রছাত্রীরাও। এ বিষয়ে অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র বাপ্পা দাস ঘোষ বলেন, ভীষণই ভালো লাগছে আমার। আমি এটা তো আজকে আমার আপনাদের কাছে হয়তো আজকে ভাইরাল, কিন্তু আমাদের কাছে ম্যাম সবদিনই ভাইরাল। কারণ ম্যামের একটা একটা গান মনে হয় আমাদের রেকর্ডিং বাজছে সেরকম মনে হয়। আর ম্যাম আমাদের কাছে একদম স্বয়ং মা সরস্বতীর সমান, আমরা সেইভাবেই ভাবি। আর বাকি কে কীভাবে জানি না, তবে আমি আমাদের কথা বললাম, আমরা বলে বললাম, কিন্তু মেনলি আমি ওরকমই ভাবি। অনেক দিনের ইচ্ছা ছিল, কলেজ জীবন থেকেই ছিল যে ম্যামের কাছে আসবো। ম্যামের মানে দূরের যে বন্ধু, যারা হয়তো ফেসবুক ফ্রেন্ড, যারা এখন শুনছে, এবার উনি আমার মানে আমি যেহেতু গান বাজনা করি, তো হয়তো ওনার কোনো এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তো ওটা আমাকে হয়তো ওরা সেন্ড করছে, শেয়ার করছে। এবার যখন আমি বলছি যে আমার ম্যাম, হ্যাঁ, তো ওনা বিশ্বাস করছে না যে উনি আমার ম্যাম বা ওনাকে আমি চিনি। কেউ জিজ্ঞেস করছে বাড়ি কোথায় বলতো, এরকমভাবে না, এটা তো খুবই ভালো লাগছে ব্যাপারটা। এদিন আমাদের মুখোমুখি হয়েও মানসী দেবী জানালেন, আগামীতেও একই রকম থাকতে চায়। সোশ্যাল মিডিয়া সবারটা যখন দেখতাম যে ভীষণ ভাইরাল হচ্ছে, ভাইরাল ব্যাপারটা কি বুঝতাম না আর কি। এখন ফোন ঘাটতে ঘাটতে একটি মেয়ের রিল আমার খুব ভালো লেগেছিলো, সে মানে অন্যের গানে ইয়ে করে আর কি, মুখভঙ্গি করে, ঢং করে, সেটা দেখলাম। এটা ক্যামেরাটা যখন অন করলাম, দেখলাম আমাকে দেখা যাচ্ছে, তখন আমি তাহলে আমি এটা রেকর্ড করে এটা রিলে যাই। তার ফার্স্ট গানটা কী করেছিলাম মনে নেই, আরেকটি স্টুডেন্ট মেঘা আমাকে বললো, দিদি বুঝবে না, কেউ বুঝবে না, গানটা আমাকে শোনাবে। আমি বুঝবে না করলাম, তারপরে দেখছি ফোনে পুরো মানে শুরু পুরো আওয়াজ আসছে, প্রচুর আওয়াজ আসছে। তারপরে ভাইরাল হয়ে আমার কোনো ব্যাপার নেই, একই থাকবো। এরপর হঠাৎই খোলা গলায় গিয়ে ওঠেন, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোরে ভাব সাগরে ডুবে আমি, তোর ভাব সাগরে ডুবে আমি, হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।